গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু গাইডেন্স গ্রুডাব্লিউ বিপি তো আজকে আমি তোমাদের সাথে র্যাপিড ফায়ার সিরিজের পার্ট থার্টি ডিসকাস করবো তো প্রতিদিনের মতোই আজও তোমাদের জন্য তিরিশটি অতি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে সেটে পুরো ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো স্কিপ কেউ করবে না কারণ খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব মাঝে মাঝে আমি তোমাদেরকে কোশ্চেন দেবো সেগুলো কমেন্ট করে জানাবে আর লাস্টে তোমাদের জন্য প্রতিদিনের মতো দুটো হোমওয়ার্ক থাকবে সেগুলোও কমেন্ট করবে ঠিক আছে চলো তাহলে ক্লাসটা শুরু করি দেখো ফার্স্ট কোশ্চেনে রয়েছে ভারত ভারত পথিক গ্রন্থটি রচয়িতা কে ভারত পথিক গ্রন্থটির রচয়িতা হচ্ছেন অপশান ডি সুভাষচন্দ্র বোস ঠিক আছে সুভাষচন্দ্র বসু এই গ্রন্থটির রচয়িতা নেক্সট বাংলার মুকুটহীন রাজা বলে কাকে অভিহিত করা হয়েছে বাংলার মুকুটহীন রাজা বলে অভিহিত করা হয়েছে অপশান এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ঠিক আছে এবার দেখো মহাত্মা গান্ধী এনাকে ফাদার অফ নেশন বলা হয় আর রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু বিশ্বকবি এই সব একাগুলো দেওয়া হয়েছে তো রাইট আনসার এখানে অপশান এ নেক্সট ভিতরকণিকা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত ভিতরকনিকা জাতীয় উদ্যানটি রয়েছে অপশান রাইট আনসার হবে অপশান সি ওড়িশাতে ঠিক আছে ওড়িশাতে রয়েছে ভিতরকণিকা জাতীয় উদ্যান নেক্সট নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মরু অঞ্চলের বৃহত্তম হ্রদ মরু অঞ্চলের বৃহত্তম হ্রদ কোনটি তো এখানে আনসার কি হবে অপশান ডি সম্বর সম্বর হ্রদ হচ্ছে মরু অঞ্চলের বৃহত্তম হ্রদ ঠিক আছে এবার দেখো কোলেরু রয়েছে কোলেরু হ্রদ হচ্ছে গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপে অবস্থিত হ্রদ হচ্ছে কোলেরু হ্রদ যেটা হচ্ছে ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ আর এটা অবস্থিত কোথায় না অন্ধ্রপ্রদেশে ঠিক আছে লোনার হ্রদ হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত এটাও একটা মিষ্টি জলের হ্রদ ঠিক আছে এটা মহারাষ্ট্রে অবস্থিত আর চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ ঠিক আছে চিলকা ভারতের বৃহত্তম উপহ্রদ কিন্তু এটা কোথায় অবস্থিত সেটা আমাকে কমেন্ট করে জানাও চিলকা হ্রদ কোথায় অবস্থিত এটা কমেন্ট করে জানাও তো রাইট আনসার এখানে অপশান ডি নেক্সট পথের দাবি উপন্যাসটি কাল লেখা পথের দাবি উপন্যাসটি রাইট আনসার অপশান এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হচ্ছে পথের দাবি নেক্সট কত সালে স্বরাজ্য দল গঠিত হয় স্বরাজ্য দল গঠিত হয় রাইট আনসার অপশান অপশান সি ঠিক আছে অপশান সি উনিশশো সালে স্বরাজ্য দল গঠিত হয় চিত্তরঞ্জন দাস ছিলেন এর সম্পাদক আর প্রথম সভাপতি হয়েছিলেন মতিলাল নেহেরু তো রাইট আনসার অপশান সি নেক্সট ইন্ডিয়ান হোমরুল সোসাইটি কে স্থাপন করেন ইন্ডিয়ান হোমরুল সোসাইটি স্থাপন করেছিলেন অপশন বি শ্যামজি কৃষ্ণবর্মা শ্যামজি কৃষ্ণবর্মা রুস্তামজি কামা মাদাম রুস্তামজি কামা এনাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয় ঠিক আছে তো এখানে আনসার অপশান বি নেক্সট প্লায়া কী প্লায়া কী প্লায়া হচ্ছে মরু অঞ্চলের হ্রদ হ্যাঁ অপশন সি মরু অঞ্চলের হ্রদকে বলা হচ্ছে প্লায়া নেক্সট কোনটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল বা ক্যানেল কোনটি তো আনসারটা কি হবে অপশান এ দামোদর খাল ঠিক আছে আর এর দৈর্ঘ্য হচ্ছে সিক্স মিটার ঠিক আছে ছশো মিটার নেক্সট অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন অপশান ডি এন এম যোশী ঠিক আছে এনএম জোশী হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা ঠিক আছে এবারে দেখো যদি বলতো যে প্রথম সভাপতিকে তাহলে হতো লালা লাজপত রায় ঠিক আছে প্রথম সভাপতি যদি জানতে চাই তো লালা লাজপত রায় আর প্রতিষ্ঠাতা হচ্ছেন এম এন যোশী এবারে কত খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠা হয়েছিল সেটা কমেন্ট করো কমেন্ট করো কত খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠা হয়েছিল সালটা কিন্তু মনে রাখতে হবে তো আনসার এখানে ডি ঠিক আছে নেক্সট ভারতের প্রধান মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত মৃত্তিকা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত তো রাইট আনসার অপশান বি ভোপাল ঠিক আছে এমপি মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত হচ্ছে মৃত্তিকা গবেষণা কেন্দ্র নেক্সট নিম্নক্ত কোন মাটিকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয় দেখো এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন তো এখানে আনসারটা হচ্ছে অপশান সি পলি মাটিতে চাষবাস ভালো হয় তার জন্য এটাকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয় ঠিক আছে নেক্সট তুলাইপাঁজি নিম্নোক্ত কোনটির একটি উচ্চ ফলনশীল বীজের উদাহরণ তার মানে তুলাইপাঁজি হচ্ছে একটা উচ্চ ফলনশীল বীজ তো সেটা কোন মানে এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে আনসার সেটা বলতে হবে তো আনসার হচ্ছে অপশান এ ধান ধানের উচ্চ ফলনশীল বীজের নাম হচ্ছে মানে একটা উচ্চ ফলনশীল বীজ হচ্ছে তুলাই পাঁচি নেক্সট সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় দেখো এখানে কিন্তু এটা মেনশন করে দেয়নি যে ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় এরকম কিছু বলেনি তাহলে সবুজ বিপ্লবের জনক যদি বলা হয় তাহলে এক কথাতে উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশান সি ডক্টর নরমান নর্মান বোরলগ ঠিক আছে এখানে বানানটা একটু ভুলে গেছে নরমান বোরলক হচ্ছে সবুজ বিপ্লবের জনক আর ভারতে সবুজ বিপ্লব ঘটিয়েছিলেন এম এস স্বামীনাথন ঠিক আছে এম এস স্বামীনাথন আর সবুজ বিপ্লব কথাটা কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন উইলিয়াম গড ডক্টর উইলিয়াম গড কিন্তু এই সবুজ বিপ্লব কথাটা কয়েন্ট করেছিলেন ঠিক আছে আর ভারতের মধ্যে হচ্ছে এম এস স্বামীনাথন আর হচ্ছে সবুজ বিপ্লবের জনক যদি বলা হয় তাহলে হচ্ছে ডক্টর নর্মান বোরলক ঠিক রাইট আনসার অপশান সি নেক্সট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ভেজিটেবলস রিসার্চ কোথায় অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইট আনসারটা কী হবে অপশান এ বারাণসী ঠিক আছে ওরাণসিতে অবস্থিত ভেজিটেবল রিসার্চ সেন্টার নেক্সট গণপরিষদ কর্তৃক জাতীয় পতাকা কবে গৃহীত হয় গণপরিষদ কর্তৃক জাতীয় পতাকা গৃহীত হয়েছে অপশান সি বাইশ জুলাই উনিশশো সাতচল্লিশে ঠিক আছে বাইশ জুলাই উনিশশো সাতচল্লিশে জাতীয় পতাকাটা গৃহীত হয়েছে এরপর দেখো পনেরোই আগস্ট নাইনটিন সেভেন্টি নাইনটিন ফর্টি সেভেন দেশ স্বাধীন হলো আর হচ্ছে ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশে কী হয়েছিল না কনস্টিটিউশন যেটা ভারতের সংবিধান সেটা লাগু হয়েছিল হুম এরপরে তোমরা একটা কমেন্ট করে জানাও যে ভারতীয় সংবিধানটা কবে গৃহীত হয়েছে ঠিক আছে গৃহীত কবে হয়েছে সেটা কমেন্ট করো গৃহীত কবে হয়েছিল সেটা কমেন্ট করো হুম তো এখানে আনসার হচ্ছে অপশান সি নেক্সট সুপ্রিম কোর্টের বিচারপতি কত বছর বয়স পর্যন্ত পদে আসীন থাকতে পারেন রিটায়ারমেন্টের বয়সটা কত সেটা বলতে হবে তো আনসার হচ্ছে অপশান এ পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত তিনি তার পদে আসীন থাকতে পারেন নেক্সট ষোলোতম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ষোলোতম প্যারালাল অপশান কি হবে নামিবিয়া ও অ্যাঙ্গোলা নামিবিয়া ও অ্যাঙ্গোলা হচ্ছে অপশান বি রাইট আনসার ঠিক আছে ষোলোতম প্যারালাল এবার দেখো উত্তর ও দক্ষিণ ভিয়েতনামে হচ্ছে কিন্তু সতেরোতম প্যারালাল সতেরোতম প্যারালাল হ্যাঁ আর উত্তর ও দক্ষিণ কোরিয়া যদি দেয় মানে অপশান সিটা তখন কিন্তু হয়ে যাবে এটা থার্টি এইট প্যারালাল হুম আর এটা হচ্ছে ষোলোতম নামি বিঙ্গোলা ষোলোতম রাইট আনসার অপশান বি নেক্সট ইরানের রাজধানীর নাম কি ইরানের রাজধানীর নাম হচ্ছে অপশান অপশান ডি তেহরান ইরানের রাজধানী হচ্ছে তেহরান বার্ন হচ্ছে সুইজারল্যান্ডের হুম আমাম হচ্ছে আম্মান বা আমাম যদি এটা হচ্ছে জোর জোরদানের আর জেরুজালাম হচ্ছে ইসরায়েলের রাইট আনসার অপশান ডি নেক্সট ভারতের কোন রাজ্যে নংরেক ডান্স উৎসব পালিত হয় নংরেক ডান্স উৎসব পালিত হয় ভারতের কোন রাজ্যে তো আনসারটা হবে অপশান বি মেঘালয় মেঘালয় পালিত হয় নেক্সট কে আবিষ্কার করেন ক্লোরোফর্ম আবিষ্কার করেছেন অপশন কোনটা হবে রাইট জেমস সিমসন ঠিক আছে জেমস সিমসন অপশান এ হলো রাইট দেখো এবারে হচ্ছে হেনরিচ হার্চ ইনি রাডার আবিষ্কার করেছেন আর হচ্ছে স্যামুয়েল কোহেন ইনি হচ্ছে নিউট্রন বোমা আবিষ্কার করেছেন আর হচ্ছে টমাস অ্যালভা এডিশন ইনি গ্রামোফোন আবিষ্কার করেছেন ঠিক আছে তো এখানে রাইট আনসার অপশান এ সিমসন ক্লোরোফাম আবিষ্কার করেছেন নেক্সট গোয়ার নবনিযুক্ত রাজ্যপালকে গোয়ার নবনিযুক্ত রাজ্যপাল কে হবে ভগৎ সিং কোশিয়ারি না ইনি আগে ছিলেন হ্যাঁ ইনি আগে ছিলেন তো এখন কে হয়েছেন এখন হচ্ছেন পি এ শ্রীধরন পিল্লায় অপশান সি ইনি আগে ছিলেন ইনি হচ্ছেন ফর্মার ঠিক আছে আর ইনি হচ্ছেন প্রেজেন্ট ঠিক আছে আর ইনি হচ্ছেন সিএম গোয়া সি হচ্ছেন ইনি প্রমোদ হুম আর এই যে দে আচার্য ইনি হচ্ছেন গুজরাটের গুজরাটের গভর্নর ঠিক আছে গুজরাটের গভর্নর হচ্ছে আচার্য দেব্রত আভাগা সিং কোশিয়ারি আগে ছিলেন ওনার ওনাকে রিপ্লেস করে হয়েছে পি এস পিল্লাই আর প্রমোদ সাথ হচ্ছেন সিএম রাইট আনসার অপশান সি নেক্সট কোন দিনটিকে ওয়ার্ল্ড রেডিও ডে হিসাবে পালন করা হয় ওয়ার্ল্ড রেডিও ডে হিসাবে পালন করা হয় অপশান অপশান ডি থার্টিন্থ ফেব্রুয়ারিকে ঠিক আছে আর এবারে থিম কী ছিল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের হচ্ছে নিউ ওয়ার্ল্ড আর নিউ রেডিও ঠিক আছে নিউ ওয়ার্ল্ড নিউ রেডিও রাইট আনসার অপশান ডি আচ্ছা এখানে থিমটাও লিখে দেওয়া আছে হুম তো রাইট আনসার অপশান ডি নেক্সট ভরতনাট্যম কোন রাজ্যের ক্লাসিক্যাল ডান্স ভরতনাট্যম হচ্ছে অপশান অপশান এ তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স হচ্ছে ভরতনাট্যম ঠিক আছে অন্ধ্রপ্রদেশের হচ্ছে কুচিপুরি মণিপুরের হচ্ছে মণিপুরী আসামেরটা কি হবে কমেন্ট করো কমেন্ট করো আসামের ক্লাসিক্যাল ডান্সটা কী তো ভরতনাট্যম অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি মণিপুরের মণিপুরি তো আসামেরটা কি হবে কমেন্ট করো নেক্সট দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী ভারতের সর্বাধিক শহুরে জনসংখ্যা রয়েছে কোন রাজ্যে শহুরে আরবান পপুলাইজেশান রয়েছে মানে বেশি রয়েছে কোন রাজ্যে সেটা হচ্ছে অপশান সি গোয়া কত রয়েছে এখানে সিক্সটি টু পয়েন্ট টু পার্সেন্ট ঠিক আছে সিক্সটি টু পয়েন্ট টু পার্সেন্ট রাইট আনসার অপশান সি নেক্সট ইটানগর কোন রাজ্যের রাজধানী ইটানগর রাইট আনসার অপশান ডি অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর এবার হচ্ছে মণিপুরের হচ্ছে ইম্ফল আর অন্ধ্রপ্রদেশের হচ্ছে আমরাবতী আসামের হচ্ছে দিসপুর তো এখানে ইটানগর হচ্ছে অরুণাচল প্রদেশ নেক্সট ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স টু থাউজেন্ড ভারতের স্থান কত ইনক্লুসিভ ইন্টারনেট ইন্টারনেট ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে অপশান এ উনপঞ্চাশতম টপ কে করেছে না সুইডেন ঠিক আছে সুইডেন টপ কান্ট্রি আর ভারত হচ্ছে ফর্টি নাইনথ নেক্সট আয়ুষ্মান ভারত যোজনা এর নবনিযুক্ত সিইওকে আয়ুষ্মান ভারত যোজনার নবনিযুক্ত সিইও হচ্ছেন অপশান বি আর এস শর্মা ঠিক আছে আর এস শর্মা এবার দেখো বিশ্ববীর আহুজা রয়েছে অপশান এতে ইনি হচ্ছেন আর বি এল এর ডি অ্যান্ড সিইও ঠিক আছে ডি অ্যান্ড সিইও বিশ্ববীর আহুজা আর বিজয় সম্পদ বিজয় সম্পদ হচ্ছে চেয়ারম্যান মানে ন্যাশনাল কমিশন ফর স্কেডিউল কাস্ট ন্যাশনাল কমিশন ফর স্কেডিউল কাস্টের আর চেয়ারম্যান হচ্ছেন বিজয় সম্পদ এনাকে নিয়োগ করা হয়েছে এগুলো সবই কিন্তু নিউলি অ্যাপয়েন্টেড ঠিক আছে তো এখানে আনসার হচ্ছে অপশান বি অপশান বি নেক্সট বানসাগর বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে বানসাগর বাঁধ রাইট আনসারটা কি হবে অপশান এ সোন নদীর ওপর নির্মিত হয়েছে এটা এমপিতে রয়েছে ঠিক আছে মধ্যপ্রদেশে রয়েছে বানসাগর বাঁধ সোন নদীর ওপর নির্মিত হয়েছে নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন সোডিয়াম হাইপোক্লোরাইট নিম্নক্ত কোনটি রাসায়নিক নাম সোডিয়াম হাইপোক্লোরাইট হচ্ছে অপশান সি ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড এবার দেখো বেকিং সোডা বেকিং সোডার হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট ওয়াশিং সোডা হচ্ছে সোডিয়াম কার্বোনেট হুম রাসায়নিক নাম তো এখানে রাইট আনসার অপশান সি নেক্সট তোমাদের হোমওয়ার্ক এ আই আই বি এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা বলবে সিবিআই নবনিযুক্ত ডাইরেক্টরকে সেটা বলবে চলো এবারে নেক্সট আগের দিনের আনসারগুলো সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে আর ঠাকুমার ঝুলি বইটির লেখক হচ্ছেন দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার ঠিক আছে তো গাইস আমাদের আজকে পুরো ক্লাসটা কমপ্লিট হয়ে গেল তোমাদের ক্লাস কেমন লাগছে ফার্দার কোনো মটিফ মানে মডিফিকেশানের দরকার আছে কি বা ক্লাস ক্লাসে আর কিছু অ্যাড করতে হবে কিনা তোমাদের যা সুবিধা অসুবিধে হচ্ছে সেগুলো সব কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও খুব শেয়ার করে দিও ঠিক আছে চলো থ্যাংক ইউ